জিমেল শিডিউল ইমেল ফিচার্স। আপনার মূল্যবান সময় বাঁচাতে হলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বর্তমানে আমরা অনেকটাই ব্যস্ত, আর মোবাইলে SMS-এর মতো ইমেলও যদি শিডিউল করে রাখা যায় তবে কেমন হয়? হ্যাঁ, এটিও এখন সম্ভব জিমেল শিডিউল ইমেল ফিচার্সের সাথে। সবসময় ইমেল করতে বসা সম্ভব হয় না, তাই কিছু ইমেল যদি আগের থেকে শিডিউল করে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার অনেকটাই সময় বেঁচে যাবে। আপনার জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করুন আপনার ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে। এরপর কম্পোজে ক্লিক করলে নিউ মেসেজ ওপেন হয়ে যাবে। নিউ মেসেজ অপশানে যাকে মেল পাঠাতে চাইছেন সেই ইমেল আইডি এবং ইমেলের সাবজেক্ট ও কী কন্টেন্ট লিখতে চান সেই বিষয়ে লিখে অ্যাটাচমেন্ট সহ ইমেলটি রেডি করে ফেলুন প্রথমে। এরপর সেন্ড বাটনের পাশে এই ডাউন অ্যারোতে ক্লিক করুন। শিডিউল সেন্ড অপশান এলে তাতে ক্লিক করুন। শিডিউল সেন্ড অপশান পপ আপে ওপেন হয়ে সেখানে দেখবেন ডিফল্ট টাইমিংস কিছু দেওয়া আছে। আপনি চাইলে সেটাও সেট করে দিতে পারেন, অথবা আপনার পছন্দ অনুযায়ী ডেট টাইম সেট করতে পিক ডেট অ্যান্ড টাইমে ক্লিক করুন। ক্যালেন্ডার থেকে ডেট ও টাইম সেট করে শিডিউল সেন্ডে ক্লিক করে দিন। ইমেল শিডিউল হয়ে গেলে এই মেসেজ নোটিফিকেশনটি দেখাবে ও লেফট সাইডের মেনুতে শিডিউল অপশানে গিয়ে যে কটি মেল আপনি শিডিউল করে রেখেছেন তা দেখতে পাবেন এই অপশানে গিয়ে। অফিসিয়াল লিংক ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া রইল। জিমেল শিডিউল ইমেল ফিচার্সটি ভালো লাগলে ইয়েস, আর না ভালো লাগলে নো লিখে কমেন্ট করুন।